আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাস স্টেশন। এটা মেইনলি সিরাজগঞ্জের একটা মেইন পয়েন্ট বলা যায়, কারণ ঢাকা থেকে আসা বা ঢাকা যাওয়ার যে মেইন বাসগুলো, ট্রেন সব কিছু ওঠার জন্য এখানে আসতে হয়। তাছাড়া ইলেকট্রনিক্স বা মোবাইলের সরঞ্জাম এর শোরুম বা সার্ভিস সেন্টার সব কিছু মেইনলি এখানে। এছাড়াও সিরাজগঞ্জ থেকে বাইরে যাওয়ার জন্য যে মেইন রুট সেটাও এখানে। এখান থেকে মেইনলি সিরাজগঞ্জ শহর থেকে বাইরে যেতে হয়। এটা হলো বাস স্ট্যান্ড। অবশ্য একটা বাস স্ট্যান্ড আছে, এটা মেইনলি কয়েকটা বাসের জন্য, যেমন এখানে আছে এসআই, ওভি, তারপর স্টারলিট, তারপর আছে ইউনিক। তো মোটামুটি ঢাকার জন্য মহাখালী বা গাবতলী যাওয়ার জন্য এসআইটা এখন এক নম্বরে আছে, তারপরে আছে ওভি, আর তারপর আছে সেবা লাইন, মিস করে গেছি। আর তাছাড়া গাজীপুর বা যাওয়ার জন্য যেটা আর কি দোকানপা, সেটার জন্য হলো স্টারলিট। আর তাছাড়া এখানে ইউনিক বাস আছে, যেটা হলো মেইনলি চট্টগ্রাম যায়। এটাই সেই স্টেশন যার জন্য আর কি জায়গাটার নাম বাজার স্টেশন হয়েছে। তো এখানে একটা ট্রেনই আসে, সিরাজগঞ্জ এক্সপ্রেস, সেটা হলো সপ্তাহে একদিন বাদ দিয়ে আসে আর কি। কমলাপুর থেকে বিকাল 5টায় সে ট্রেন ছাড়ে, আর এখানে এসে পৌঁছায় মোটামুটি আনুমানিক রাত 10টা থেকে 11টার ভিতরে। এইটা সিরাজগঞ্জের মেইন মানে প্রধান শহীদ মিনার, আর এর ঠিক পিছনে অবস্থিত এইটা, এটা একটা স্মৃতিস্তম্ভ। তো বিভিন্ন অনুষ্ঠান বা ফেস্টিভ্যালে এই দুটাতে আর কি ফুল দেওয়া হয়। সিরাজগঞ্জ পৌরসভা, এটা ঠিক শহীদ মিনারটার পাশেই অবস্থিত। সিরাজগঞ্জ পৌর হকার্স মার্কেট, এটা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল, এটা হলো ইংলিশ মিডিয়াম স্কুল। তাছাড়া এই যে ওয়ালে দেখতেই পাচ্ছেন আপনারা যে অনেক কোর্স লেখা, অনেক ইন্সপিরেশনাল কোর্স লেখা এখানে। তো এই কলেজের চারপাশে যে ওয়ালে এরকম কোর্স লেখা আছে। এটা মেইন এন্ট্রান্স ঢোকার জন্য। তো ভিতরে ঢুকলেই দেখা যাচ্ছে এখানে অনেক বড় মাঠ আছে, আর তাছাড়া এখানে অনেকেই খেলাধুলা করতেছে, ক্রিকেট, ফুটবল। সিরাজগঞ্জের প্রধান ডাকঘর এটা। এটা পদ্মপুকুর, এখানে আগে ময়লা আবর্জনা ফেলা হইতো, পরে পৌরসভা থেকে উদ্যোগ নিয়ে আর কি এটা পরিষ্কার করা হয়েছে। যদিও এখন আহামরি ভালো অবস্থা নাই, তবু বিকেলে বসার জন্য পারফেক্ট প্লেস। শহীদ মনসুর আলী অডিটোরিয়াম, এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা মিটিং অনুষ্ঠিত হয়। এই খালটার নাম কাটাখালি, মোটামুটি পুরো সিরাজগঞ্জের মাঝখান দিয়ে খালটা গেছে। তাছাড়া এই জায়গাটা সিএনজি পার্ক করে এখানে আর কি, তাছাড়া এমনিতেও বিকালবেলা বসার জন্য মোটামুটি ভালো একটা জায়গা। এখানে সবগুলো ওয়েল নোন ব্র্যান্ডেরই শোরুম আছে, যেমন স্যামসাং, চাওমি, রিয়ালমি, ওপো। এছাড়াও চশমার দোকান, তারপর খাবার দোকান এখানে আছে, ক্যাফে টাইম। এখানে অনেক সার্ভিসিং সেন্টার আছে, যেমন ঘড়ি সার্ভিসিং সেন্টার বা মোবাইল সার্ভিসিং সেন্টার অনেক আছে।
আর এফিলিয়েট বেস্ট বাইয়ের শোরুম এখানে আছে, তার পাশেই আছে গ্রামীণ কাস্টমার কেয়ার। দেখাই যাচ্ছে এখানে অনেক শোরুম, অনেকগুলো দোকান আছে মোবাইলের, এছাড়াও মোটামুটি বেশ ভালো মানের ঘড়ির দোকানও এখানে আছে। এখানে বেশ কিছু ভালো মানের মিষ্টির দোকানও আছে, যেমন তমাজুদ্দিন, ধানসিঁড়ি, বনলতা সুইটস ইত্যাদি। তো কেউ চাইলে আর কি সহজেই বাস থেকে নেমে বাসার জন্য ফলমূল বা মিষ্টি নিয়ে যেতে পারবে। তো এই ছিল মোটামুটি বাস স্টেশনের আশেপাশে জায়গাগুলো। ধন্যবাদ এটুকু দেখার জন্য। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।